সবগুলাই কারাওকে স্পিকারের মধ্যে পড়ে। শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে মোটামুটি সবগুলা সম্বন্ধে আইডিয়া পাবে। স্পিকার আছে, মাইক্রোফোন আছে, কারাওকে হিসাবে ইউজ করতে হবে। চাইলে মাইক্রোফোন কালার চেঞ্জ, ভিন্ন ভিন্ন চারটা কালারের হয়। হ্যাঁ, মডেল এটা, এটা আমার লাইট জ্বলে এরকম। আর এটার এই কালারটা, রেড কালারটা অনেক সুন্দর, ব্ল্যাকটাও সুন্দর। ঠিক মতো ইউজ করলে হাতের থেকে না পড়লে লং টাইম ইউজ করতে হবে, নষ্ট হবে না। স্টুডেন্ট এইরকম একটা ক্লাসরুম কভার দেবে মোটামুটি। একবার অনেক যে সাউন্ডটা না, কিন্তু মোটামুটি ভালো কাজে দেয়। হ্যালো হ্যালো, এটাতে আরজিবি লাইট আছে, সুন্দর দেখতে অনেক। লাইট আছে, আরজিবি, আরজিবি হয়, কালার চেঞ্জ হয়। এই সাইডে রাখার, রাখার জন্য জায়গা আছে, এখান থেকে কন্ট্রোল করার জন্য। এটা, এটা লেখা আছে 8 ঘন্টা ব্যাকআপ দেবো, হয়তো কিছু কম পাইতে পারেন। স্পিকারের সাথে যে মাইক্রোফোন আছে সেম এরকমই হবে। এই সুন্দর বেল্ট আছে একটা, আপনার ক্যারি করার জন্য, ক্যারি করার জন্য। প্রোডাক্টটা সেম এরকমই হবে, আরজিবি লাইট জ্বলে, দুইটা মাইক্রোফোন আছে, আরজিবি লাইট জ্বলে, ঘোরার সিস্টেম আছে, দুইটা মাইক্রোফোন থাকবে, বেশি চোখে লাগে না নরমালি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা বরাবরের মতো চলে আসছি শাইনবেয়ার শপে, মাল্টিমার্ট আইএনসিতে। আজকে কিন্তু একটা স্পেশাল জিনিস নিয়ে ভিডিও হবে, সেটা হচ্ছে আমাদের কারাওকে মাইক্রোফোন প্লাস স্পিকার, যেভাবে বলি আর কি। আসসালামু আলাইকুম শাইন ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ভিডিওতে স্পেশালি কি কি ব্র্যান্ডের স্পিকার গুলা থাকবে আর কি, মাইক্রোফোন গুলো? কারাওকে মাইক্রোফোন থাকবে, পোর্টেবল স্পিকার থাকবে, ভয়েস অ্যাম্প্লিফায়ার, আর এই ধরনের কিছু স্পিকার যেগুলো ডাবল মাইক সিঙ্গেল মাইক এগুলো ইউজ করা যাবে। একসাথে দুইটা করে মাইক্রোফোন থাকবে, সবগুলাই কারাওকে স্পিকারের মধ্যে পড়ে। ওকে, কিন্তু এগুলার বিভিন্ন ক্যাটাগরি আছে, ভ্যারাইটি আছে, ব্র্যান্ড বা নন ব্র্যান্ড মডেল বিভিন্ন মডেলের আছে। এগুলো যারা গান বা কোরআন তেলাওয়াত করে, গজল, এগুলোর জন্য কারাওকে, কারাওকে গুলো ভালো হয়। আচ্ছা, আর অফিস মিটিং এর জন্য তো এদিকে আছে, এর জন্য যেমন ডাবল মাইক্রোফোন, আপনি কনফারেন্স, ছোটখাটো মিটিং এগুলাও কভারেজ দেবে। তো মোটামুটি অনেকগুলো মডেলই আছে, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে মোটামুটি সবগুলা সম্বন্ধে আইডিয়া পাবে। ঠিক আছে, আপনাদের শোরুমের লোকেশনটা বলে দিবেন। আমাদের শপ ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্লান সেন্টারের তিনতলায়, 372 নম্বর শপ, মাল্টিমার্ট আইএনসি, মাল্টিমার্ট ইনকর্পোরেট, মাল্টিপ্লান সেন্টারের তিনতলায়, 372 নম্বর শপ। ওকে, তো আমাদের শপের নামে একটা ফেসবুক পেজ আছে, ওইখানে অন্যান্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন। আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটা একবার ভিজিট করবেন। প্রথমে আজকে কোন স্পিকারটা দেখাবেন? আমরা প্রথমে কারাওকের L598 রেগুলার যে মডেলগুলো, রেগুলার যে মডেল, এই দুইটা সেম এরকমের হবে। এটা কালার আছে L598, কালার হবে চারটা, আর মেরুন, মেরুন রেড বলতে পারেন, মেরুন বলতে পারেন। কালারটা সুন্দর, কিন্তু রেড অনেক কাছে চোখে লাগে, এটার কালারটা সুন্দর আছে। একটু অন করে দেখাবেন। অন করে দেখাচ্ছি ব্যাটারির ভিতরে। হ্যালো হ্যালো হ্যালো, ইকো আছে, ইকো কমানো যাবে। এগুলো দিয়ে তো ফেসবুকে লাইভও করা যায় না? হ্যাঁ, লাইভ করা যায়, কিন্তু এটা মাইক্রোফোনটা সরাসরি এখান থেকে লাইভ নেবে না, এটার সাউন্ড নিবে। আমরা যেমন অন্যান্য মাইক্রোফোন ইউজ করি ওইটা না, এটার সাউন্ড আর ই নিবে। ঠিক আছে। হ্যালো হ্যালো, সাবস্ক্রাইব রবিন ব্লগ। এরকম ভাবে ইকো কম বেশি করা যায়? হ্যাঁ, কম বেশি করা যায়, ইকোটা কমানো বাড়ানো যায়, মাইক্রোফোনের সাউন্ড কমানো বাড়ানো যায়, স্পিকারের সাউন্ড কমানো বাড়ানো যায়। এটা কারাওকে মাইক্রোফোন হিসাবে ইউজ করতে পারবে, আবার শুধু ব্লুটুথ স্পিকার হিসাবে ইউজ করতে পারবে, মোবাইলের সাথে কানেক্ট করে। হ্যাঁ ওকে, সবগুলো সবগুলো মডেলই। এর দাম পড়বে বর্তমানে আমরা 2500 টাকা বিক্রি করতে আছি বর্তমান দাম। এটা এখানে চারটা কালার আছে, চারটা কালার আছে। এটা হচ্ছে 9 ওয়াট স্পিকার, একটা ব্যাটারি। এগুলার চার্জিং ব্যাকআপ কেমন থাকে আর কি? 2-3 ঘন্টার মতো থাকে এই ব্যাটারি, এটার সাথে পাবে। আচ্ছা, একটা ব্যাটারি, এটার প্রাইস পড়বে 2500 টাকা, 2500 টাকা বর্তমান দাম। এরকমের হয়তো প্রাইসটা কমতে পারতে পারে, সব প্রোডাক্টের দাম কমে বাড়ে, কিন্তু বেশিরভাগই বাড়ে, কমে না, খুব কম। কালার হবে চারটা, কালার হবে চারটা। হ্যালো 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 হ্যালো, এটারও মাইক্রোফোন, স্পিকার আছে, মাইক্রোফোন আছে, কারাওকে হিসাবে ইউজ করতে হবে। চাইলে মাইক্রোফোন অফ করে, অফ করে রাখতে হবে, শুধু স্পিকার হিসাবে ইউজ করতে পারবে। আচ্ছা, এগুলাতে কি আলাদা মেমোরি কার্ড ইউজ করা যায়? এইটাই মেমোরি কার্ড ইউজ করা যায় না, L598 এই মেমোরি কার্ড ইউজ করা যায়। আগের যেটা দেখাইছিলাম এটাই মেমোরি কার্ড, এটা মেমোরি কার্ড ইউজ করা যাবে। ওকে, এটার প্রাইস রেকর্ডিং অপশন আছে, এটা 3000 টাকা, 3000 টাকা বর্তমান দাম, 3000 টাকা। ওকে, না এই দুইটা খুবই স্মুথ সাউন্ড দেয়, অনেক ভালো। এরপরে আরো একটা মাইক্রোফোন, আর একটা কারাওকে মাইক্রোফোন আছে, এটা তো অনেক পপুলার মডেল, L60 YS63। আচ্ছা, এটার মডেলটা YS63, কালার আছে 3-4 কালার হয়, এই চারটা কালার হবে এখানে, এই চারটা গোল্ডেন, পিঙ্ক, ব্ল্যাক, হোয়াইট, ব্ল্যাক আর সিলভার ব্ল্যাক। আচ্ছা, এখানে আমি দেখাচ্ছি গোল্ডেন কালারটা, কোয়ালিটি সেম, প্রাইসও সেম, কালার চেঞ্জ, ভিন্ন ভিন্ন চারটা কালারের হয়। ওকে,
এর দাম পড়বে 1500 টাকা। এগুলো একটু কম বাজেটে? হ্যাঁ 1500 টাকা। হ্যাঁ 1500 টাকা। সেম এরকমই আরেকটা আরেকটা মাইক্রোফোন আছে, কারাওকে মাইক্রোফোন, এটাও OS69, আগেটা দেখাইছিলাম 63। এগুলো কি রিচার্জেবল? রিচার্জেবল, সবগুলাই রিচার্জেবল। এটা হচ্ছে যে এই চারটা কালার থাকবে, গোল্ডেন, পিঙ্ক গোল্ড, ফুল ব্ল্যাক আর সিলভার ব্ল্যাক। অনেকে অনেক কালারের হয়, এছাড়া চারটা কালার আছে, এই যে সেম এটা, হোয়াইট, ব্ল্যাক, রেড আর গোল্ড, এরকমের চারটা। এইখানে বড় করে দেওয়া আছে রেড কালারটা। এটার প্রাইস কত? এটার প্রাইস করে 1900 টাকা। 1900 টাকা? হ্যাঁ। প্রাইস কি একদম ফিক্সড? প্রাইস এখানে আমি মিনিমাম প্রাইসটাই বলতে আছি, তারপর মার্কেটের প্রাইসটা হয়তো কমে বাড়ে বিভিন্ন সময়, একবারে মনে করেন এরকমই আস্তে আস্তে বাড়ে, আর এই প্রাইসটা অনেকদিন পর্যন্ত এই অবস্থানে আছে। এখন যা প্রাইস দিই, আগে হয়তো এগুলার দাম কম ছিল। নেক্সট টাইম আমরা দেখাবো OS90। এটার মডেল সেম এই এইটা, এই যে এরকম হবে। এটার কালার আছে তিনটা। এটার প্রাইস পড়ে 2200 টাকা, আগে 2300 টাকা করে বিক্রি করছিলাম। এটা 2200 টাকা, 2200 টাকা রাখা যাবে। আচ্ছা, সেম এটার দামও 2200 টাকা। এটা ডিজাইন আর কি আলাদা? ডিজাইনটা ভিন্ন। এটা এটার মডেল হচ্ছে আপনার OS90 91, আগেরটা 90 ছিল, এটা 91। এটার প্রাইস? এটাও দাম 2200 টাকা। এগুলোর সাথে কি ওয়ারেন্টি গ্যারান্টি থাকে? এগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না, ঠিকমতো ইউজ করলে হাতের থেকে না পড়লে লং টাইম ইউজ করতে হবে, নষ্ট হবে না। হয়তো একটা সময় ইউজ করার পরে ব্যাটারিটার চার্জ মানে ব্যাকআপ কমে আসবে, চেঞ্জ করে নতুনটা ইউজ করতে পারবে। এগুলো হয়তো ভিতর থেকে খোলা যায়, প্রত্যেকটাই রিচার্জেবল। হ্যাঁ, প্রত্যেকটাই রিচার্জেবল। এছাড়া আমরা কিছু ভয়েস অ্যাম্প্লিফায়ার দেখাবো, যারা টিচাররা বা এরকম ছোটখাটো অনুষ্ঠানে কথা বলার জন্য, যারা লেকচার দেওয়ার লং টাইম মনে করেন 1-2 ঘন্টা অনেক জোরে কথা বলতে হয়, এটা থাকলে হয়তো একটু আস্তে কথা বললে সবাই ভালোভাবে শুনতে পারে। 50-60 জন বা 100 জন স্টুডেন্ট এইরকম একটা ক্লাসরুম কভার দেবে মোটামুটি। একবার অনেক যে সাউন্ড টা না, কিন্তু মোটামুটি ভালো কাজে দেয়। আচ্ছা, সাধারণত এর সাথে আলাদা মাইক্রোফোন থাকবে? টিচাররা এটা দিয়ে করে, যে নেকব্যান্ড মাইক্রোফোন থাকে একটা কানের সাথে, আর এটা আপনার ইসে রাখে, নেকব্যান্ড মাইক্রোফোন থাকে, আর এটা হয়তো বেল্টের সাথে, প্যান্টের বেল্ট বা কোমরে এখানে কোথাও সুবিধাজনক জায়গায় রাখলে ইউজ করতে পারবে, আর সাউন্ডটাও সাধারণত মোটামুটি ভালো। এর প্রাইস পড়বে 1650 টাকা। কমতে পারতে পারে, কম বেশি? হ্যাঁ, কম বেশি হতে পারে। এখন এই প্রাইস আছে। আর এখানে সবচেয়ে ভালো একটা ভয়েস অ্যাম্প্লিফায়ার আছে, মাউনো ব্র্যান্ডের, সেম এরকমের হবে, সাথে যে এটা আপনার নেক ব্যান্ড মাইক্রোফোন আছে। হ্যাঁ, মূল স্পিকারটা এখানে, সাথে একটা বেল্ট আছে, চার্জিং কেবল আছে, কোমরে বাঁধার জন্য মেবি, এটা হচ্ছে ঘাড়ের থেকে এই দিকে বা কোমরে বাঁধার জন্য এক এক রকমের সিস্টেম আছে। এখানে ক্লিপ আছে, ওগুলোও ক্লিপ আছে। এটার প্রাইস কত ভাইয়া? এটার প্রাইস একটু বেশি, বর্তমানে আমরা 3800 টাকা বিক্রি করতেছি, এক সময় হয়তো 3500 টাকা 3200 টাকাও সেল করছি। ওয়ারেন্টি আছে মেবি? ছিল আবার এক সময় 2500 টাকাও সেল করছি, সেটা অনেক আগে। এটার সাথে মেবি ওয়ারেন্টি আছে? 6 মাসের ওয়ারেন্টি আছে। ওকে, এর প্রাইস পড়বে বর্তমানে 3800 টাকা। প্রাইসটা যদি পাওয়ার, যদি আমি আবার কম কিনতে পারি তখন কমে বিক্রি করতে পারবো। জি, এটা আসলে আমার কেনার উপরে নির্ভর করে কত বিক্রি করতে পারবো। কারাওকে মাইক্রোফোন বা স্পিকার আছে, কারাওকে মাইক্রোফোন হিসেবে ইউজ করতে হবে, স্পিকার হিসেবে ইউজ করতে হবে, ছোট ওয়্যারলেস আলাদা মাইক্রোফোন থাকবে। পাওয়ার অন, পারচেজ মোড, হ্যালো হ্যালো। এটাতে আবার আরজিবি লাইটও আছে? হ্যাঁ, সেম এরকমের হবে। এর প্রাইস পড়বে 2200 টাকা। এগুলো প্রত্যেকটা কিন্তু রিচার্জেবল? সেম এরকমের হবে, এর দাম পড়বে 2200 টাকা, 2200 টাকা। তারপর হয়তো প্রাইসটা সবগুলোরই কিছুটা কমতে পারতে পারে, আমি এখন বর্তমানে মিনিমাম প্রাইস দিচ্ছি। এটাতে আরজিবি লাইট আছে, সুন্দর দেখতে অনেক লাইট আছে, আরজিবি হয়, কালার চেঞ্জ হয়। এটা সেম এরকমের হবে, দুইটা মাইক আছে সাথে, এই যে দুইটা মাইক, এখানে মাইক দুইটা, আচ্ছা, এই সাইডে রাখার জন্য জায়গা আছে, এখান থেকে কন্ট্রোল করার জন্য ভলিউম প্লাস মাইনাস ট্র্যাক সেন্স বা ইকো কমানো বাড়ানো এগুলোর অপশন আছে। সেম এরকম হবে, কালার হবে তিনটা,
এই যে এখানে কালার গুলো দেওয়া আছে, এর প্রাইস পড়বে 4,800 টাকা। 4,800 টাকা এটাই মিনিমাম প্রাইস দিছে। এটা আমরা 5,200 টাকা এরকম সেল করছি আগে। হ্যাঁ, ব্লুটুথ আছে, স্পিকার কারাওকে হিসাবে ইউজ করতে হবে, মাইক্রোফোন আছে। ডিজাইন তো একদম কাঠের মতো দেখতে। হ্যাঁ, এরকমই কাঠের মতো, এটা কাঠে যেমন আর্টিফিশিয়াল কাঠ যেগুলা ছোট সিঙ্গেল মাইক্রোফোন, একটু ছোট। এটার আবার এই সেম মডেলেরই, এটার সাথে সুন্দর একটা মাইক্রোফোন আছে, কালারটা হবে এটার সাথে একটা মাইক্রোফোন। হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোন আছে এখান থেকে আপনার ভয়েস, ইকো 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 ভয়েস সাউন্ড কমানো বাড়ানো যায়, ইকো কমানো বাড়ানো যায়। এর প্রাইস পড়বে 4,800 টাকা। যারা ভিডিও দেখছে স্ক্রিনশট দিলে তো হবে, এই যে আমি প্যাকেটটা দিছি এরকম, মানে স্ক্রিনশট দিলে, প্যাকেটের স্ক্রিনশট দিলে স্ক্রিনে যে নাম্বারটা দেয়া আছে হোয়াটসঅ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপ আছে। নেক্সট আমরা আরেকটা স্পিকার দেখাবো, সেম এটা, এটা লেখা আছে 8 ঘন্টা ব্যাকআপ দেবো, হয়তো কিছু কম পাইতে পারেন। এখানে ব্রুডু ব্র্যান্ডের, ব্রুডু ব্র্যান্ডের সেম, মনে হচ্ছে কোয়ালিটি অনেক ভালো, ভালো সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। আর এটা স্পিকারটাও মেবি বড়, স্পিকারের সাথে যে মাইক্রোফোন আছে সেম এরকমই হবে। আচ্ছা, 8 ঘন্টা ব্যাকআপ দিবে, 8 ঘন্টার মতো ব্যাকআপ দেবে। এর প্রাইস পড়বে 5,000 টাকা। 5,000? হ্যাঁ, প্রত্যেকটাতে কিন্তু ব্লুটুথ আছে। 5,000 টাকা? হ্যাঁ, ব্লুটুথ আছে। মাইক্রোফোনটার প্যাকেটটা এরকমের হবে, মডেল YS220, দুইটা মাইক, এটা এই 4টা কালার আছে এরকম। কালারগুলো হয়তো সবসময় সেম কালার, সবগুলো কালার পাওয়া যায় না, যা থাকবে এটা দেওয়া যাবে। মডেলটা YS220। আচ্ছা, হোয়াইট কালার একদম, এটা হোয়াইট কালার আছে। আর এই সুন্দর বেল্ট আছে একটা, আপনার ক্যারি করার জন্য, ক্যারি করার জন্য হাতে কাঁধে বা ঘাড়ে। আর এমনিতে বাসায় থাকলে তো আপনি স্পিকার বাসায় রাখতে, বাসায় রাখতে পারবেন। এখানে সাথে দুইটা মাইক্রোফোন আছে এরকম, দুইটা ওয়্যারলেস রাখার জন্য জায়গা আছে, দুইটা ওয়্যারলেস, দুইজনে একসাথে কথা বলতে পারবে। আগের এইটাও ছিল, এই যে 213 যেটা দেখাইছিলাম এটার মধ্যেও ছিল দুইটা। আচ্ছা, এইটার প্রাইস কত? এটা 5,500 টাকা। 5,500 টাকা। সারা দেশের সকল থানা পর্যায় পর্যন্ত আমাদের ডেলিভারির ব্যবস্থা আছে, সেই ক্ষেত্রে নাম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার দিতে হবে, আর কিছু টাকা অ্যাডভান্স দিয়ে থাকি সাধারণত, বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দেবে। আর যারা সরাসরি আমাদের শপে আসতে চান, আমাদের শপ ঢাকা নিউ এলিফেন রোড মাল্টিপ্লান সেন্টারের 3 তলায়, 372 নম্বর শপ, মাল্টিমার্ট INC, মাল্টিমার্ট ইনকর্পোরেট। তো আমাদের এই নামে একটা পেজ আছে ফেসবুকে, ওইখানে অন্যান্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন, আর সবাই পেজটা একবার ভিজিট করবেন। ওকে, এরপরে কোন মডেলটা দেখাবেন ভাইয়া? নেক্সট আমরা দেখাবো আরো বড় স্পিকার, ওহোকো ব্র্যান্ডের সুন্দর একটা স্পিকার, এটা 20 ওয়াট স্পিকার, BS41 20 ওয়াটের স্পিকার, RGB লাইট আছে, প্রোডাক্টটা সেম এরকম হবে, RGB লাইট জ্বলে, দুইটা মাইক্রোফোন আছে, দুইজনে এগুলো সাউন্ড তো অনেক হেভি হবে, ব্লুটুথ কানেক্ট দিয়ে দুইজনে গান গাইতে পারবে, এরকম সবগুলো দিয়েই গান গাইতে পারবে। এখানে যা আছে বা গজল গান এরকমের, এটা ইউকো হয়তো, সবগুলাই ইউকো কমানো বাড়ানো যায়। এর প্রাইস পড়বে 8,000 টাকা। 8,000 টাকা? হ্যাঁ, প্রাইস যেমন প্রোডাক্টের কোয়ালিটিও তেমন অনেক ভালো। আবার এটা আর একটা ছিল নন ব্র্যান্ডের, ওটা হয়তো আপনি একটু কমে পাওয়া যায়, একটু কমে ছিল। এখানে ওয়াই ব্র্যান্ডের একটা স্পিকার আছে, সেম, এটা তো অনেক হেভি। হ্যাঁ, অনেক হেভি, অনেক সুন্দর, Y388 মডেল, মাইক্রোফোন থাকবে। আর ব্যাকআপ পাওয়া যাবে কত ঘন্টা? এগুলো 6 ঘন্টা মিনিমাম, 6 ঘন্টার মতো লাগছে। হ্যালো, সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে, পেন ড্রাইভ ইউজ করতে পারবে, মেমোরি ইউজ করতে পারবে, অক্স আছে, কয়েক জিল আছে, আর টাইপ সি চার্জার। অডিও আউটপুট তো নেওয়া যাবে মেবি, এটা থেকে অডিও আউটপুট নেবে না মনে হয়। ওকে, অক্স ইনপুট হবে, আউটপুট না। প্রাইস কত এটার? এটার প্রাইস 8,500 টাকা। 8,500? এটা এখন নতুন আসছে তো প্রাইসটা হয়তো একটু বেশি মনে হইতে পারে, পরবর্তীতে যদি কমতে পারে অ্যাভেলেবেল হইলে, এরকমের হয় মাঝে মাঝে, নতুন প্রোডাক্ট আসলে তখন প্রাইস বেশি থাকে, বেশি থাকে আবার পরে কমে।
এটার ক্ষেত্রে বর্তমানে এটা হয়তো প্রোডাক্টের প্রাইসটা কমতে পারে, এটা শিওর না, আবার বাড়তেও পারে। আমরা দেখাবো বিএনকে BK209, এটা খুবই পপুলার একটা স্পিকার। এটার সাথে মাইক্রোফোন আছে, একটা ক্লিপ মাইক্রোফোন আছে, একটা নেক ব্যান্ড মাইক্রোফোন আছে, তিনটা মাইক্রোফোন থাকে। হ্যাঁ, যে কোনো জায়গায় যে কোনো অনুষ্ঠান ইউজ করতে পারে, এমনকি ক্লাসরুমেও কাজ করতে পারবে, আবার মসজিদে ইমাম সাহেব অফিস মিটিং যেটা আর কি নেক ব্যান্ড মাইক্রোফোন এটা ইউজ করতে হয়। তিন ধরনের মাইক্রোফোন এটা সুবিধা করছে সবাই ইউজ করার জন্য। কিছু বা অনেকে যে লাইক গান করে এই সব জায়গায় এটা ইউজ করতে পারবেন। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।